হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ইদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকটকে এই ভিডিওটি ট্রেন্ডিং আছে। গাইস, আপনারা যারা দ্রুত ভিডিও ভাইরাল করতে চান তাদের এই একটা সুযোগ যে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করে আপনার টিকটক অ্যাকাউন্টে যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা এই ভিডিওটি কী হবে, আপনার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে এডিট করবেন সেটি আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো অবশ্যই গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সাথে বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা আর না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করতেছি। সো যাদের কাছে অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোরকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপটি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে গেছি, আপনারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। গাইস, অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তারপর উপর আপনারা খেয়াল করুন, এখানে নিউ প্রজেক্ট একটা লেখা চলে আসছে, মানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। গাইস, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে টিকটক ভিডিওটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি যে ভিডিওটি ভাইরাল হয়েছে। তো অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার অ্যাকাউন্ট থেকে টিকটক ভিডিওটি ডাউনলোড করে নেবেন। সেই ভিডিওটিতে মিউজিকটা রয়েছে এবং সামনে একটি ফ্ল্যাশের ওভারলে রয়েছে। তো অবশ্যই আপনাকে সেই ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে। তো ভিডিওটি ডাউনলোড করবো, যখন আপনি ক্যাপকাট অ্যাপটিতে আসবেন তখন এই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিবেন। এটি ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাবেন এখানে ভিডিওটি চলে আসছে। এখন আপনারা কী করবেন, ভিডিও লেটারতে ক্লিক করবেন। তারপর নিচে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর গাইস, এখানে আপনারা এক্সট্রাক্ট অডিও নামে একটা টুলস পেয়ে যাবেন। আপনারা এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন আপনারা কী করবেন, এই পিকচার ছাড়া বা সামনের যে ফ্ল্যাশের অংশটুকু রয়েছে সেটা আপনাকে কাট করে নিতে হবে। তার আগে আপনারা ভিডিও অডিও লেটারতে ক্লিক করে দিবেন। তারপর নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে ম্যাচ কাটে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটো জেনারেট ক্লিক করলে আমার যে মিউজিকটি রয়েছে সেই মিউজিকটিতে বিটগুলো অটোমেটিকলি ফাইন্ড হয়ে যাবে। গাইস, আপনারা দেখতে পেলেন যে আমাদের মিউজিকে থাকা বিটগুলো কিন্তু এখানে ফাইন্ড হয়ে গেছে। তো যেখানে বিটগুলো রয়েছে সেখানে কিন্তু এই ইউলো ডটগুলো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যা সামনে যে ফ্ল্যাশটা দেখতে পাচ্ছি সেটা কাট করে পিকচারের অংশটা ডিলিট করে দিব। ওকে, তো আমি এখানে বিটের রূপে দাগটা রেখে দিলাম। তারপর ভিডিও লেটারতে ক্লিক করলাম। তারপর নিচ থেকে স্প্লিটে ক্লিক করবো। তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো গাইস। তারপর এখান থেকে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে নিব। তো ফরম্যাট চেঞ্জ করার জন্য নিচে অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে আপনারা এটা সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে আপনারা ফরম্যাট নামে একটি টুলস পেয়ে যাবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে 16:9 যে রেশিওটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই ভিডিও লেটারতে ক্লিক করে দিবেন। তারপর এটাকে রোটেট করে নিতে হবে। তো নিচে অনেকগুলো টুলস পেয়ে যাচ্ছেন, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে আপনারা এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট রোটেটে ক্লিক করে দিলে এই ভিডিওটা রোটেট হয়ে যাবে। ওকে, তারপর গাইস আপনারা সামনে চলে আসবেন। সামনে আসার পর গাইস, সামনে যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আপনার 15টি পিকচার অ্যাড করতে হবে। তো পিকচার অ্যাড করার জন্য এখানে একটি হোয়াইট প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন ফটোসে। ফটোসে যাওয়ার পর আপনি আপনার গ্যালারি থেকে 15টি পিকচার সিলেক্ট করে দিবেন। গাইস, 15টি পিকচার সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। অ্যাড ক্লিক করার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিকচারগুলো চলে আসলো। এখন আমরা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন দিয়ে দিব। তো পিকচারের ডিউরেশন হবে, এখানে নিচে আপনারা খেয়াল করুন এখানে কিন্তু মিউজিকে বিটগুলো দেখা যাচ্ছে, মানে আমরা যে বিটগুলো অটোমেটিকলি ফাইন্ড করলাম। তো ইউলো ডটের প্রথম ডটটা থেকে দ্বিতীয় ডটটা পর্যন্ত প্রথম পিকচারের ডিউরেশন হবে। তো আমরা পিকচারের উপরে দাগটা রেখে দেবো, মানে ডটটার উপর। তারপর পিকচারের লেটারতে ক্লিক করবো। তারপর নিচ থেকে স্প্লিট করবো। তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। তারপর সামনের পিকচারটা সেমভাবে আমি এভাবে কাট করে স্প্লিট করে তারপর নিচ থেকে ডিলিট করে দিব, মানে এখান থেকে পারফেক্ট ডিউরেশনটা দিয়ে দিচ্ছি। গাইস, প্রতিটা পিকচারের ডিউরেশন হবে একটা ডট থেকে আরেকটা ডটের মাঝখানে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু। ওকে, তো এখানে জাস্ট আপনারা দাগটার উপর, মানে বিটটার উপর দাগটা রেখে দেবেন। আর পিকচারের লেটারতে ক্লিক করে নিচ থেকে স্প্লিট করে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তো গাইস, অবশ্যই আপনারা এক এক করে প্রত্যেকটা পিকচারে এভাবে ডিউরেশন দিয়ে নেবেন। অলরাইট গাইস, সবগুলো পিকচারের ডিউরেশন দিয়ে দিলাম। এখন আমাদের সবগুলো পিকচারকে রোটেট করে ফুল স্ক্রিন করে নিতে হবে। তাই একদম শুরু পিকচারটাতে চলে আসলাম, মানে প্রথম পিকচারটাতে। তারপর পিকচারের লেটারতে ক্লিক করব। তারপর নিচে যে টুলসগুলো চলে আসবে এখান থেকে একটু সামনে চলে আসবে। সামনে আসার পর এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রোটেটে ক্লিক করে দিব। রোটেটে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা কিন্তু চলে আসলো। এখান থেকে আমি পিকচারটা জুম করে ফুল স্ক্রিন করে দিব। তো অবশ্যই আপনারা পিকচারটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর নেক্সট পিকচারে চলে যাব, এটা তো ক্লিক করে নিচ থেকে আমরা চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পর রোটেটে ক্লিক করে আমরা জাস্ট পিকচারটা জুম করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো গাইস, এক এক করে প্রত্যেকটা পিকচার এভাবে রোটেট করে তারপর ফুল স্ক্রিন করে দিতে হবে। তো এই কাজটা কিন্তু আপনাকে করে নিতে হবে। আর কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পিকচারগুলো ফুল স্ক্রিন থাকে। ওকে, তো আমি সবগুলো পিকচার সেমভাবে এডিট করে দিচ্ছি।
অলরাইট গাইস, সবগুলো পিকচার আমি রোটেট করে ফুল স্ক্রিন করে দিলাম। এখন আমাদের প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো পিকচারে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা একদম প্রথম পিকচারটাতে চলে আসবো, এখান থেকে ফিচারের ডেটাতে ক্লিক করবো, তারপর নিচে অ্যানিমেশন লেখাটা চলে আসবে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করব। কম্বোতে যাওয়ার পর আমরা একটু সামনে আসার চলে আসবো। সামনে আসার পর এখান থেকে আমরা প্যান্ডোলম ওয়ান যে অ্যানিমেশনটা রয়েছে, এই প্যান্ডোলম ওয়ান অ্যানিমেশনটা প্রত্যেকটা পিকচারে অ্যাপ্লাই করে দিতে হবে। আপনি জাস্ট পিকচারের ডেটাতে ক্লিক করবেন আর এই অ্যানিমেশনটাতে ক্লিক করে দিলে আপনার পিকচারে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো গাইস, অবশ্যই আপনার 15টা পিকচারে এই প্যান্ডোলম ওয়ান অ্যানিমেশনটা অ্যাড করে দিতে হবে। তো সবগুলো পিকচারে অ্যানিমেশন অ্যাড করার পর আমরা ভিডিওটা সেভ করে নিব, তারপর আমরা ভিডিওটা রোটেট করে ঠিক করে নিব। তো গাইস, আমি এক এক করে প্রত্যেকটা পিকচারে কিন্তু এই প্যান্ডোলম ওয়ান অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমি সবগুলো পিকচারে প্যান্ডোলম ওয়ান অ্যানিমেশনটা দিয়ে দিলাম, তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, আবার ব্যাক চলে আসবো, তারপর হোমে চলে আসলাম। হোমে আসার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারে কিন্তু ডিউরেশন এবং অ্যানিমেশন দেওয়া হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করার পর আমরা বাকি কাজটা করে নিব। ওকে, তো এই সম্পূর্ণ এডিটটা করার পর আপনি ভিডিওটা সেভ করে নেবেন। ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। গাইস, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে আমি ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমরা নিউ প্রজেক্টে আবার ক্লিক করব। তারপর আমরা আবার ভিডিওসে চলে যাব, এখান থেকে আমি অ্যালবাম সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের অ্যালবামে যে এই ভিডিওটা সেভ হয়ে গেলে একটু আগে সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু সামনে চলে আসবো, যেখানে পিকচারগুলো অ্যাড করেছিলাম। তো পিকচার উপরে দাগটা রেখে দিব, তারপর নিচে যে টুলসগুলো রয়েছে এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করব। তারপর এখান থেকে 9:16 যে রেশিওটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও লেটারে ক্লিক করব। তারপর নিচে যে টুলসগুলো চলে আসবে এখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, তারপর এখান থেকে রোটেটে ক্লিক করব, তারপর আবার রোটেটে ক্লিক করে, মানে রোটেটে তিনটা ক্লিক করতে হবে। তিনটা ক্লিক করার পর গাইস আপনারা দেখতে পাবেন যে আপনার ভিডিওটা পারফেক্টভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমি আবার ব্যাক চলে যাই, তারপর হোমে গেলাম। হোমে যাওয়ার পর এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা আমার ভিডিওটার রেজাল্টটা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা এডিট করার পর কীরকম হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। তো গাইস, আমি আপনাদেরকে যেভাবে দেখালাম তো সম্পূর্ণ কাজটা কিন্তু আপনাকে সেমভাবে করে নিতে হবে, তাছাড়া কিন্তু এই ভিডিওটা আপনি এডিট করতে পারবেন না। তো আমার এডিটটা যেহেতু কমপ্লিট, আমি এখন এই ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখতে পেরেছেন কেউ আপনার এই ভাইরাল ভিডিওটি এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপ দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।